لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا، أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه، واتقوا الله إن الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس: شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم
وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি হৃদয়ের গভীরে ভুলব তোমায় বল কি করে দেখি নাই তোমারে কোনো দিন কোনো দিন কোনো দিন কোনো দিন দেখি নাই তোমারে কোনো দিন তবু আছো শরণীয় মলিন প্রেমেরই ভুবনি তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালি রাঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বল কি করে তোমায় ভুলে যদি যাই গো কভু এ হবে আমার পরাজয় আমার সকল আশারালো অবেলারি যাবে হাই অবেলারি যাবে হাই যতবার তোমারে খুঁজেছি 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 যতবার তোমারে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বল কি করে ঐতিহ্যবাহী সিলেট বিভাগের মোল্লবি বাজারের কোলাউড়া রায়গ্রাম ও লোয়ার হাই ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধা মহাজন সভাপতি হযরত মাওলানা মাহমুদুর রহমান ইমরান সাহেব দামাত বরকাতুহু বাদ মাগরিব আলোচনা করেছেন হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বরকাতুহু আমার পূর্ণ অত্যন্ত চমৎকার আলোচনা রেখে আপনাদেরকে ধন্য করেছেন কোরআন এবং হাদিস ভিত্তিক এত সুন্দর আলোচনা আমি বাংলাদেশে খুব কমই আলোচককে দেখেছি করতে আমার ভাই আব্দুল মুক্তাদি বিন জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার সেই ইন্ডিয়াতে ফার্স্ট টাইম দেখা হয়েছিল একসাথে আমরা প্রোগ্রাম করেছিলাম এরপরে আজকে দেখা হলো দীর্ঘদিন যাবৎ কথা হয় দেখা হয় না আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাই আমার কলিজার হৃদয়ের মানুষ হযরত মাওলানা আব্দুল মুক্তাদি বিন জাহাঙ্গীর দামাত বরকাতুহুম আল্লাহ যেন আমার প্রিয় ভাইয়ের নেক হায়াতের সাথে দীর্ঘ নেক হায়াতের সাথে সুস্থতার সাথে যেন আল্লাহ পাক লম্বা টাইম দিনই খেদমত করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন আলোচনা রেখেছেন হযরত ওলামায়ে কেরামগণ সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওলামায়ে কেরাম যারা আমাকে দাওয়াত করেছেন প্রাণপ্রিয় যুবক ভাইরা আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা আল্লাহ সুবহান মহিয়ান করিয়ান রব্বে কায়নাতের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল
আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের জন্য এই ময়দানে কবুল করেছেন মঞ্জুর করেছেন রমজান আমাদের একেবারেই সন্নিকটে শাবান মাসের শেষ লগ্নে আমরা উপনীত হয়েছি এত সুন্দর একটা মুহূর্তে আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছেন আল্লাহ পাক সুস্থ রেখেছেন আবার তার সাথে সাথে এই কোরআনের বাগানে জান্নাতের বাগানে এনেছেন তার মানে অবশ্যই আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ আমাদেরকে অনেক অনেক ভালোবাসেন সাধারণ বান্দাদের মতো ভালোবাসেন না যারা এখানে আসতে পেরেছেন সাধারণ বান্দাদের চাইতে একটু বেশি আমাদেরকে ভালোবাসেন এই জন্য জোরে সোরে জবান খুলে আল্লাহকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ রমজান মাস নিয়ে আমার ভাই আব্দুল মুক্তাদির ভাই লম্বা চড়া আলোচনা করেছেন এবং গুরুত্বপূর্ণ রেফারেন্স দিয়ে আলোচনা করেছেন যে কাজগুলো করব যে কাজগুলো ছাড়ব এবার আসেন আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই মানুষ কে কখন এই পৃথিবী থেকে চলে যাবে এটা কারো জানা আছে কারো জানা নাই পৃথিবী ধ্বংস হবে আর এই পৃথিবী থেকে মানুষ বিদায় নেবে এই দুটিকেই হাদিসের ভাষায় কিয়ামত বলা হয়েছে নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু তোমার যখন মরণ হয়ে যাবে তখন তোমার এক ধরনের কিয়ামত শুরু হয়ে যাবে এটা হচ্ছে ব্যক্তিগত কিয়ামত যার যার ব্যক্তিগত হিসাব তখন থেকে শুরু হয়ে যাবে এটা কিয়ামতের ময়দানের হিসাব না যে ব্যক্তি সারা জীবন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক তার জীবনকে গড়েছে ওই ব্যক্তি যখন মারা যাবে তখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে সে ব্যক্তিকে যখন কবরে দাফন করা হবে আল কবর রওযাতু মির রিয়াযিল জান্নাহ কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন গড়ে নাই মৃত্যুর সাথে সাথে তার আজাব শুরু হয়ে যাবে যখন রূহ কবজ করা হবে তখনই তার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে আমাদের এই দুনিয়াতে যত বিপদ আছে এগুলো কোনো বিপদই না বিপদ তিন জায়গায় এক নম্বর বিপদের নাম হচ্ছে মরণ দুই নম্বর বিপদের নাম হচ্ছে কবর তিন নম্বর বিপদের নাম হচ্ছে হাশরের ময়দান এ হচ্ছে আসল বিপদ এই দুনিয়া যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে আরামের সাথে আছে কোরআন সুন্নাহ ব্যক্তি যদি জীবন না গড়ে কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দেওয়ার পরে তাকে আবার জিজ্ঞাসা করা হবে শান্তি কাকে বলে সে বলবে শান্তি কাকে বলে আমি জানি না শান্তি শান্তিতে আমি জীবনে ছিলাম না আর যে ব্যক্তি দুনিয়াতে কষ্ট করেছে কিন্তু কষ্ট করার পরেও ধৈর্য ধরে আল্লাহর গোলামি করেছে ওই ব্যক্তিকে যখন আল্লাহ জান্নাতে দেবে তখন তাকে জিজ্ঞাসা করা হবে কষ্ট কাকে বলে সে ব্যক্তি বলবে কষ্ট কারে বলে আমি জানি না আমি শুধু শান্তি আর শান্তি চিনি জোরে কর সুবহানাল্লাহ তাহলে এই দুনিয়া এটা হলো আর দুনিয়া মাজরাআতুল আখিরা নবীজি বলেছেন এই দুনিয়া তোমাদের কর্মক্ষেত এই জায়গায় তোমরা যা কাজ করবা যেই গাছ তোমরা এই জায়গায় তোমরা লাগাইবা এই গাছের ফল তোমাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে তুলে দিবেন তোমাদের হাতে তাহলে এই দুনিয়া ইমানদারের জন্য বুক বিলাসের জায়গা না কষ্ট করার জায়গা এটা কাজের জায়গা এটা বুক বিলাসের জায়গা না এখানে কষ্ট করবেন তার ফল পাবেন আখেরাতে চাষিরা ধান খেতে ধান লাগায় আম বাগানে আমের গাছ লাগায় এরপরে গম বাগানে গমের গাছ লাগায় গম খেতে এক মাস দুই মাস তিন মাস মনে করেন ধান খেত লাগানোর ধানের চারা লাগানোর পরে ওইটা আরো আট মাস ঘরে বসে বসে খায় ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার সামান্য জিন্দেগি যেই জীবনের কোনো গ্যারান্টি আমার কাছে আপনার কাছে নাই এই দুনিয়ার ব্যাপারে নবী বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা
আর কাফিরের জন্য দুনিয়াটা বালাখানা এখানে কাফিরের যা মনে চায় তা করতে পারে কিন্তু ঈমানদার থাকবে কোরআন এবং সুন্নার গণ্ডির ভিতরে ফাআম্মা মান তাগা ওয়া আছারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া এই কোরআন এবং হাদিস কোরআন এবং সুন্নার সীমা লঙ্ঘন যে ব্যক্তি করবে সে ব্যক্তির ঠিকানা হবে জাহান্নাম যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিবে কোরআন এবং সুন্নাকে বাদ দিয়া তার ঠিকানা হবে কোথায় জাহান্নামে কিয়ামতের ময়দানে দুটি দল হবে একটা হবে জান্নাতি আরেকটা হবে জাহান্নামি এর বাইরে কোন দল হবে আল্লাহ বলতেছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর এই দুনিয়াতে তোমরা আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ জাতীয় পার্টি যা মনে চাই করতে পারো কিন্তু কাল কিয়ামতের ময়দানে দুটি দলের বেশি দল হবে না একটা দল এমন হবে যাদের নেকের পাল্লার গুনার পাল্লা সমান হবে অতঃপর আল্লাহ তাদেরকে আরাফ নামক জায়গায় রাখবেন অতঃপর আল্লাহ তাদেরকেও জান্নাতে দিবেন কিন্তু দল আসলে হবে দুইটা ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈর এক দলের নাম হবে জান্নাতি আরেক দলের নাম হবে জাহান্নামি আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা তাহলে এই দুনিয়া ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে পরকালে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই কথা চিন্তা করে যারা এই দুনিয়াতে পুঁজি সংগ্রহ করবে এখানে গাছ লাগাবে চারা লাগাবে এটার ফল আল্লাহ কিয়ামতের ময়দানে দিবেন আর ওই ফলের নাম হলো জান্নাত ওই জান্নাতে ভোগ বিলাস শুরু হবে অসুস্থতা নাই মরণ নাই যৌবনের ক্ষয় নাই কোন রকম প্রস্রাব পায়খানার কোনো দরকার নাই এবার বলেন আমরা কি দুই তিন বছর এই দুনিয়ার জীবন থেকে দুই মিনিটের মতো না যে কোনো সময় আমাদের মরণ হয়ে যেতে পারে জীবনের গ্যারান্টি আমি আপনি দূরের কথা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যিনি আল্লাহ কোরআনে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর নবীর ব্যাপারে বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আল্লাহ এই পৃথিবী আকাশ বাতাস চন্দ্র সূর্য ইহকালীন জগৎ পরকালীন জগৎ যত জগৎ আল্লাহর সৃষ্টিতে রয়েছে যত জগতের জন্য আল্লাহ রব তত জায়গার জন্য আমার নবী রহমত তত জায়গার জন্য আমার নবী কি রহমত সেই নবী যে সাহাবায়ে কেরামদেরকে একদিন ডেকে বললেন ও সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার কাছে যখন মালাকুল মউত এসেছিল তখন নবীর কাছে অনুমতি নিয়েছিল কিনা বলেন অনুমতি নেয় নাই শুধু অনুমতি না দরজার বাইরে থেকে আল্লাহ নবীকে সালাম দিলেন السلام عليك يا رسول الله ও গো নবীজি ঘরে ঢোকার জন্য আমি পারমিশন চাই আল্লাহর নবী ফাতিমাকে ডেকে বললেন ফাতিমা দরজার বাইরে কে যেন আমার কাছে পারমিশন চাই ঘরে ঢোকার জন্য ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন কে যেন দাঁড়ায় আছে মক্কার মদিনার কোন মানুষের সাথে তার মিল নাই তার মাথা আসমানের উপরে তার পা দুইটা জমিনের নিচে ফাতেমা ডাক দিয়া বললেন বাবা এমন লোক মক্কা নগরীতে আর মদিনাতুল মুনাওয়ারায় আমি কোনদিন দেখি নাই নবীজি অনেক কষ্টেই তাকায়া দেখলেন এটা মালাকুল মউত নবীজি
ডেকে বললেন মা রে এটা মালাকুল মওত আজরাইল আয় ফাতিমা ঘরে ঢোকার জন্য তারে অনুমতি দিয়া দাও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বললেন বাবা ঘরে ঢোকার জন্য আমি অনুমতি দিব না পারমিশন দেব না কারণ আমার বাবা কয়েকদিন যাবত ভীষণ অসুস্থ আমি যদি মালাকুল মওত কোন অনুমতি দিয়া দেই এখন কেন এসেছি আমি বুঝে গেছি হয়তো আপনাকে নিতে এসেছি আমি নিতে দিব না আপনাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ফাতিমা রে অনুমতি দুনিয়ার কারো কাছ থেকে মালাকুল মওতের নিতে হয় না কিন্তু তোমার বাবাকে আল্লাহ সম্মানটা দান করেছেন মালাকুল মওত কিন্তু অনুমতি ছাড়াই ঘরের ভিতরে ঢুকতে পারে এটা তোমার বাবার সম্মান দরওয়াজা খুলে দাও লম্বা চড়া ঘটনা অত বড় মালাকুল মওত আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত বাড়ায় দেবে আর যদি আপনি যেতে চান আল্লাহ বলেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আপনি কোনটা করবেন নবীজি বললেন ও মালাকুল মওত হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার পর্যন্ত আমি তোমার সাথে কোনো কথা বলবো না জিবরাইল এমনি হাজির হয়ে গেলেন ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ কি করতে পারে আপনার জন্য বলেন আল্লাহর নবী বললেন জিবরাইল আমি যাব কি যাব না এটা তোমার কাছে আমি পরামর্শ চাই জিবরাইল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়া আপনার জন্য বড় কষ্টের জায়গা নবী যেহেতু নিজেই বলেছেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়া মুমিনের জন্য জেলখানা এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা ও নবীজি পরকালে আপনার জন্য নাজ নিয়ামতের ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছেন আপনার সবচেয়ে প্যারা বন্ধু আল্লাহ রাব্বুল আমিন আপনার সাথে দেখা করবেন এই দুনিয়া থেকে চলে গেলে আপনার জন্য সবচেয়ে বড় ভালো হবে নবীজির চোখে পানি চলে আসলো জিবরাইল কে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কেন আল্লাহর নবী বললেন জিবরাইল আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য নবীজি মরণের সময় কাঁদতেছে কার জন্য গুনাহগার উম্মতের জন্য আর আমরা উম্মত হইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের আদর্শ তো আমাদের জীবনে বাস্তবায়ন নাই মাঝে মধ্যে এক দুটা গান গাই মাঝে মধ্যে গান গায় না মাঝে মধ্যে গান গায়া নবীরে আমরা ইয়া করতেছে যে নবীর খুব আশেক আমি গান গায়া নবীর আশেক হওয়া যায় না নবীর আশেক হতে হলে নবীর আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে তবেই আপনি নবীর আসল আশেক রাসুল হতে পারবেন সাইনবোর্ড লাগাইছি বিশাল বড় আশেক রাসুল সম্মেলন আশেক রাসুল সম্মেলনের ভিতরে গিয়ে দেখা যায় যে পীর সাহেব ওই পীর সাহেব এরম হারাম খায় নারী নিয়ে যে আড্ডা মাঝে করে এরপরে পীরে বইলা দেয় যে আমার কাছে মুড়ি দইলে নামাজ রোজা লাগে না এরকম পীর যদি হয় পীর তো যাবে যা আগে জাহান্নামে মুরিদদের সহ জাহান্নামে নিয়ে যাবে এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের জন্মদিনকে উপলক্ষ করে যেটা তারিখে মত ঐক্য আছে সোমবারে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন আর কিছু লোক আমাদের দেশে এই বারোই রবিউল আউয়ালকে উদযাপন করার জন্য নবী রাখতেন রোজা সাহাবীরা জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ আপনি এই দুই দিন রোজা রাখেন কেন নবী বললেন সোমবারে রোজা রাখি এই জন্য কারণ এই পৃথিবীতে আমি সোমবারে আগমন করেছিলাম জন্ম নিয়েছি পৃথিবীতে আর বৃহস্পতিবারে সাপ্তাহিক আমল আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয় তো আমি চাই আমার রোজাদার অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর দরবারে পেশ হয় আল্লাহ তাহলে খুশি হবে তো এই দুই কারণে আমি সপ্তাহে দুই দিন রোজা রাখি নবী রাখতেন সোমবারে রোজা আর আমরা ডাকডোল পিটাইয়া জিলাপি মিষ্টি বিতরণ কইরা দেখা গেছে সারা দিন কাটায় দিল ডাক ডোল গান বাজনা বাজাইয়া এরপরে এরকম শিরিকি গান বাজনা বলতেছে যে কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেম শহর গো নবী শাহে মাদিনা নবী যদি গায়েব জানে এমন কিছু বিষয় আছে যেটা আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে জানালেন না আল্লাহ কোরআনে বলছেন 20 নম্বর পর প্রথম 20 টাই বলছেন قل لا يعلم من في السماوات والأرض الغيب
বললেন আকাশ আর জমি এই দুটির ভিতরে কোন মানুষ কেউ না কোন ফেরেশতা কেউ আমি আল্লাহ গায়েবের মালিক বানাইনি এই পৃথিবীতে মনে করেন ধ্বংস হবে কিয়ামতের ময়দান কায়েম হবে এই কিয়ামতের ব্যাপারে হাদিসে জিবরাইল প্রসিদ্ধ হাদিস মেশকাত শরীফে আছে নবী একদিন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান আখবিরনি আনিল ইহসান আখবিরনি আনিল ইসলাম আখবিরনি আনিস সাআ ইমাতা সাআ ইয়া রাসূলুল্লাহ ঈমান কারে বলে আপনি আমারে বলেন ইসলাম কারে বলে বলেন ইহসান কারে বলে বলেন কিয়ামত কোন দিন হবে বলেন নবীজি সব প্রশ্নের উত্তর দিলেন শেষে কি লম্বা চড় দুই পৃষ্ঠার হাদিস নবীজি বললেন প্রশ্নকারী যেরকম জানে না আমি নবীও ওইরকম ভাবে এই কিয়ামত বিষয়ে জানি না তাহলে কে জানে এই যে একটা কিয়ামত কোন দিন কায়েম হবে এটা কে জানে আল্লাহ এবার আল্লাহ নিজেই বলতেছেন ইয়াস আলুকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ এই ইলমটা কেবলমাত্র আল্লাহর কাছে আছে এবার আসুন নবীজি যখন মেরাজের রজনীতে গেলেন তখন ইসরাফিল ইসলামের সাথে দেখা হয়েছিল তখন নবীজি ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিয়েছেন আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিচ্ছিলেন না দুইবার তিনবার সালাম দেওয়ার পরে জবাব দেয় না লম্বা চড়া বিস্তারিত ঘটনা বলা বললে সময় চলে যাবে ঘটনা বলার উদ্দেশ্য না দেখেন ইসরাফিল আলাইহিস সালামকে তৃতীয়বার সালাম দেওয়ার পরে নবীজি বলেন ইসরাফিল তুমি আমার সালামের জবাব দাও কারণ এই মুহূর্তে আমি এখানে ঊর্ধ্ব ভ্রমণে ইচ্ছা করে আসি নাই আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন সুতরাং তোমাকে আল্লাহ এই মুহূর্তে সিংহা ফুৎকার দিতে বলবেন না ইসরাফিল আলাইহিস সালাম তখন সালামের জবাব দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমিও জানি না আল্লাহ কোন দিন আমারে বলবেন ফুৎকার দেওয়ার জন্য নির্দিষ্ট তারিখ আল্লাহ আমার জানায় দেন আল্লাহ বলেছেন যখন বলবো তখনই তুমি ফুৎকার দিয়া এই পৃথিবী ধ্বংস করে দেবা এই জন্য ইয়া রাসূল আপনার সালামের জবাবটা দেই নাই কারণ আমাদের দেশে অনেক লোক আছে তারা নবীরে আল্লাহ পর্যন্ত উঠায় নিয়ে যেতে চায় অথচ ইসরাফিল আলাইহিস সালাম বললেন কি দেখেন ইসরাফিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সালামের জবাব দিতে গিয়ে যদি আল্লাহর কথার আল্লাহ যদি ওই সময় আমারে বলে ইসরাফিল তুমি সিংহে ফুৎকার দাও তাহলে তো আমার ওয়া আলাইকুমুস সালাম বলার আগে আমার সিংহে ফুৎকার দিতে হবে তখন তো সালাম উত্তর দেওয়া হবে না এই জন্য আল্লাহর হুকুমের যদি অমান্য হয়ে যায় এই জন্য আমি সালামের উত্তর এতক্ষণ দেই নাই আর আমাদের দেশের কিছু লোকেরা তারা নবীকে এত পরিমাণ মানে নবীরে ভালোবাসে কিন্তু আল্লাহরে তা চিনে না নবীরে ভালোবাসে কোরআন শরীফ পড়তে পারে না নবীরে ভালোবাসে বাবার জন্য এত পাগল নবী কিসে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নবী সারা রাত নামাজ পড়তে পড়তে পাল মরক ফুলাই ফেলছে আর তার বাবা বলছে নামাজের দরকার নাই এজন্য নামাজের দরকার নাই গামজা টানো আল্লাহরে পায়া যাইবা এরপরে আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি ছিলেন এর তো ভালো কথা কোনো সমস্যা নাই কিন্তু এরা গানে গানে কয়েকদিন আগে বিবারে এক মাহফিল আসছি আমি মাহফিল আসছি যে আজকে আওয়াজ আসতেছে কি আর একটা মাহফিল আছে না তো এখন আমার মাহফিলে থেকে আওয়াজ আসতেছে আমি একটু শুনি আমি সবাই চুপ থাকেন তো আমি কই দেখি গান গাইতেছে মাঝে মধ্যে তো এগুলো আরেক জাত দিয়ে বলা লাগে এই জন্য আমাদের শুনতে হয় মাঝে মধ্যে তো আমি শুনতেছি বলতেছে আই বড় পীর আব্দুল কাদের জিলানি জিলানি যার নামের গুণে আগুন হইয়া যায় পানি নাউজুবিল্লাহ ভাই দেখুন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ উনি আসলে আর আল্লাহর ওলি ছিলেন শাহজালাল রহমতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন শাহ পরান রহমতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন শাহ মাকদুম রহমতুল্লাহ আসলে আল্লাহর ওলি ছিলেন তার মানে ওনারা কি এই কথা বইলা গেছে যে আমার নামে আগুন ফানি হয় আমার কবরে সেজদা দিও আমার কবরে এসে চাইও এই কথা তারা বইলা গেছে বরং তারাও চাইছে কার কাছে আর আমরাও চাইবো কার কাছে আল্লাহর কাছে এই জন্য এই গান আমরা অনেকেই শুনি কয়েকদিন আগে আবার এটাও শুনছি যে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবা যদি কলবের মালিক হয় তাহলে আল্লাহ কি লেগে বই রইছে আল্লাহর কাজটা কি কলবের এই কলবে হেদায়েত দেওয়ার মালিক কে জবরান কে নবী যে যখন তার চাচা আবু তালেব কি কেমন চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন আপনি ইসলামের জন্য তিনটা বছর জেল পর্যন্ত খাটলেন চাচা কয় না আমি পড়বো না আমার বংশে আমি চুলকালি লাগাইতে চাই না নবীজি কাঁদতেছে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন
আপনার হাতেও আমি হেদায়েত রাখি নাই আপনি যে চাইলে হেদায়েত দিয়ে দিবেন এটা না আপনি কি আপনি ফাদাক্কির ইননামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুযাক্কির আপনি দাওয়াত দিবেন এখানে ওয়াজ করছে হুজুরে আমি ওয়াজ করলাম এখন সবাই একবার আল্লাহর ওলি হয়ে যাবে বিষয়টা কি রকম একজন যদি ভালো হয় আলহামদুলিল্লাহ সমস্যা নাই আল্লাহ যদি কপালে হেদায়েত না রাখে নবী আবু জাহেল সারা জীবন কম বুঝাইছে এরপর আবু জাহেল বুঝে নাই কয় হুজুর এত ওয়াজ করেন মানুষ ভালো হয় না কেন নবীর ওয়াজে তো আবু জাহেল ভালো হইল না আবুল হাব ভালো হইল না উম্মে জামিল ভালো হইল না ওয়ালিদ ইবনে মুগিলা ভালো হইল না নবীর ওয়াজে যদি ভালো না হয় আমার ওয়াজে বুঝি আল্লাহর ওলি হয়ে যাইব এত সহজ তার মানে ওয়াজ করলেই ভালো হবে না আল্লাহ যদি হেদায়াত না দেয় কেউ হেদায়াত পাবে যেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আল্লাহ হেদায়াত নসিব করেন আমার কপালে হেদায়াত নসিব করেন আল্লাহ খাঁটি মুসলমান না বানায় মৃত্যু দিয়ে না এই দোয়া বেশি বেশি করতে হবে আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরাম যে কথা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মরণের সময় উম্মতের জন্য কান্দে আর আমরা উম্মত হইয়া নবীর আদর্শের অনুসরণ আজকে করতে পারলাম না নবীর সুন্নতকে আমরা আজকে জবাই করে দেই আজকে আমরা ব্রাজিল আর্জেন্টিনাকে আদর্শ বানাইছি রোনালদো মেসি কাকা নেইমার এদের পোশাকে আমরা পোশাক পরি সাকিব খান কিভাবে চুলটা কাটলো ওইভাবে আমরা চুলটা কাটি সালমান খান কেমনে ড্যান্সটা মারলো ওইভাবে আমি ওকে টিকটক বানিয়ে রাখছি সালমান খান কেমনে দিছে আটটা কেমনে লড়াইছে ফাউটা কেমনে লড়াইছে মাথাটা কেমনে করছে আমরা আমরাও এমনি এমনি করি জোরগণ ঠিক না বেটি এই হইল আজকে আমাদের মডেল আল মারউ মা আমান আহাব্বা মুহাব্বত যারে করবেন কেয়ামতের ময়দানে তার সাথে আপনার হাসর নাসর হবে এখন আপনারা কি চান কেউ কি চান যে আমার হাসর নাসরটা সালমান খানের সাথে হোক হ্যাঁ সাকিব খান যাদের চরিত্রের কোনো বালাই নাই এরপরে মেসি কাকা এগুলো যে এদের সাথে আমাদের হাসর নাসর হোক এটাকে আমরা চাই চাই না তাহলে মুসলমানের আদর্শ কোনো খেলোয়াড় হতে পারে না মুসলমানের আদর্শ কোনো নায়ক নায়িকা হতে পারে না মুসলমানের আদর্শ কোনো গায়ক গায়িকা হতে পারে না মুসলমানের আদর্শ একজন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আদর্শ আপনার আদর্শ হবে রাহমাতুল্লিল আলামিন বিশ্ব নবী জরুর আমাদের আদর্শ কে হবে বিশ্ব নবী হবে আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এই যে নবীর আদর্শ যদি জীবনকে চালাতে পারেন আল্লাহ যা বলেছেন রাসূল যা করেছেন আমার জীবনের প্রত্যেকটা কাজ হাসি হবে খুশি হবে খাওয়া দাওয়া হবে চলাফেরা হবে আল্লাহর হুকুমে রসুলের তরিকায় কার হুকুমে কার তরিকায় রসুলের তরিকায় তাহলে আল্লাহর নবীর সাথে হাসর নাসর হবে আল্লাহর নবী বলেন যে তোমরা আমারে ভালোবাসো মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বাই ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ তাহলে তোমরা আমার সাথেই জান্নাতে থাকবা জোরে কর সুবহানাল্লাহ আমার ভাইরা আমার মুরব্বি ওজেরা যে কথা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বললেন ও আমার সাহাবীরা আমার কাছে যদি মালাকুল মাউত আসে তাহলে আমার কাছে অনুমতি নেওয়া লাগবে এবার বলেন তো নিছিল কি নিছিল না নেই নেই নিছিল কিন্তু আল্লাহর নবী বলছেন ও সাহাবীরা এরপরেও আমার কাছে মালাকুল মাউত আসলে অনুমতি লাগবে এরপরেও আমি নামাজের পরে ডান দিকে সালাম ফেরায়াম বাম দিকে সালাম ফেরাতে পারবো এই গ্যারান্টি আমিও দিতে পারবো না আল্লাহর নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন আমাদের মতো সলিমুদ্দি কলমুদ্দি কি আমাদের জীবনের গ্যারান্টি দিতে পারবো নাকি তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই রমজানের আগে একদিন আগে মানুষ মারা যায় কি যায় না ঈদের আগের দিন মানুষ মারা যায় কি যায় না রমজান আগে বহু মানুষ মারা যায় কত আশা কত আকাঙ্ক্ষা বিয়ে করবে মেয়ের বাড়িতে যখন যাবে রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় এরকম ঘটনা পত্র পত্রিকায় মাঝে মধ্যে দেখা যায় কি যায় না সুতরাং আমাদের যে কোনো সময় আমাদের কাছে মালাকুল মাউত আজিনের গাড়ি আসতে পারে কি পারে না আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না সেদিন আল্লাহ বিনে অন্য কেহ বন্ধু হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কথা বলেন ঠিক না ঠিক ইদা যা জলহম লা ইস্তাগফিরুন সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মরণের সময় যখন হয়ে যাবে এক সেকেন্ড আগে মারা কুল মাউত আসবে না এক সেকেন্ড পরে মারা কুল মাউত আসবে না এই জন্য আগামী রমজান পর্যন্ত বাঁচব আগামী শুক্রবার পর্যন্ত বাঁচব আগামী শুক্রবারে ভালো হয়ে যাব বিয়ের পরে ভালো হয়ে যাব আগামী রমজান মাস আসলে গুনাহ ছেড়ে দেব এই গ্যারান্টি এই কথা বলার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কাউকেই দেয় নাই যেহেতু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন তিনি বলতে পারলেন না আমার মরণ কখন হয়ে যাবে নবী যেহেতু বললেন একবার সালাম ফিরাইয়া আরেকবার সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি দিতে পারবো না তাহলে এই গ্যারান্টি আমরাও দিতে পারবো না সুতরাং আগামী রমজান আসলে ভালো হয়ে যাব আগামী শুক্রবার ভালো হয়ে যাব আগামীকাল সকাল থেকে নামাজ পড়ব একটু পরে ভালো হয়ে যাব এই গ্যারান্টি আমি আমি আপনি দিতে পারি না কারণ আগামী সোমবার পর্যন্ত আগামী শুক্রবার পর্যন্ত আগামী রমজান পর্যন্ত আমি 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 আর আপনি বাঁচবো কি বাঁচবো না সেই গ্যারান্টি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই সুতরাং ভালো যদি হওয়া লাগে আগামী রমজান মাস নয় ভালো যদি হওয়া লাগে আগামী শুক্রবার নয় ভালো যদি হওয়া লাগে বীর পরে নয় ভালো যদি হওয়া লাগে আজকের মাহফিলে মোনাজাতের পরে নয় ভালো যদি হওয়া লাগে এই মুহূর্তে ভালো হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে এই মুহূর্তে ভালো হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে যে আগে যা করেছে মা মাজা মাজা লাইসা বিহিল কাজা সেগুলো তো সব শেষই হয়ে গেছে এই রমজানের আগে আমরা খাঁটি তৌবা আজকে করব সবাই রাজি আছি না নাই রাজি আছি না নাই আল্লাহ কবুল করেন আল্লাহ সবার গুনাহ মাফ করে দেন বলেন আমিন তাহলে আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এবার আসেন রমজানের মূল শিক্ষাটা হলো লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন রমজানের মূল শিক্ষা হলো তোমরা যাতে মুত্তাকি হতে পারো তাকওয়া হতে পারো এই তাকওয়াবান হতে পারো এই জন্য আমি আল্লাহ তোমাদের প্রতি রোজা ফরজ করলাম এখন রমজানের ব্যাপারে হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন সাওমুলি ওয়া আনা আজিজি বিহি রোজা বান্দা আমার জন্য রাখে আর রোজার পুরস্কার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে দান করব এখন এখানে বুঝেন আমরা নামাজ পড়ি কার জন্য হজ করি কার জন্য জাকাত দেই কার জন্য কিন্তু আল্লাহ এই কথা বললেন না কোথাও যে
আসসালাতুলি আজাকাতুলি আল হাজ্জুলি কোথাও বলেছেন কোথাও বলেন নাই কিন্তু আল্লাহ বললেন সাওমুলি কারণ অনেক সময় মানুষ মানুষকে দেখানোর জন্যও নামাজ পড়ে কি পড়ে না আমাদের দেশে অনেক সময় দেখেছি নেতা যখন ভোটে দাঁড়ায় গেছে সারা বছর নামাজের খবর নাই এখন যখন ভোটের সময় হয়ে গেছে এখন উযু আছে না নাই সেটার খবর নাই সবাই সবার সাথে নেতা নামাজে দাঁড়ায় গেছে জোরে কোন আছে না নাই এরকম নেতা বহুত আমাদের দেশে আছে কারণ জানে এই দেশ মুসলমানের দেশ এই দেশ শাহজালাল রহমতুল্লাহ এর দেশ এই দেশ সাফরান আবদুল্লাহ এর দেশ এই দেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে কিছু বলে নামাজের বিরুদ্ধে বলে যে ব্যক্তি কথা বলবে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইবে জামালপুরের টাকলা মোরাদ ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আর যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ইসলামকে বাতিল করতে পারে নাই বরং তারাই বাতিল হয়ে গেছে তারাই বাতিল হয়ে গেছে কোরআন ছিল কোরআন আছে কোরআন থাকবে কোরআনের হেফাজত কে করবেন মুসলমান কে করবেন এই জন্য একটা হিন্দু বুঝলো কোরআনের সম্মান কতটুকু হিন্দু বললো যদি আগুনে লেগে ধ্বংস হয় যদি আগুনে লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সবের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বড় আগুন তো কোরআনে হাফেজ তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা বলে আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন নাযিল করেছেন আল্লাহ হেফাজত করবেন কে আমার ভাইরা আমার মুরব্বী এই জন্য তারা ভালো করে জানে এই দেশের ভিতরে টিকে থাকতে হলে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারবে এটা আমেরিকা নয় এটা ব্রিটেন নয় এটা লন্ডন কানাডা নয় এটা বাংলাদেশ কোটি কোটি মুসলমান যদিও তারা গুনাহ মাঝে মধ্যে করে কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে তারা বসে থাকে না তারা ঝাঁপা পড়ে যে কোনো মুহূর্তে এই জন্য এই দেশের নেতারা চিনে জানে যে আমার এই মুহূর্তে এতদিন শার্ট প্যান্ট পরলেও এখন পাঞ্জাবি পায়জামা পরে এরপরে মসজিদে ঢুকে যেতে হবে এই জন্য এই যে এবার নির্বাচন গেল এক নায়ক দেখলাম সারা জীবন রুসির দুর্ভিক্ষ এক খতিব সাহেবের মিম্বর দাঁড়ায় গেছে ওয়াজ করার জন্য বক্তব্য দেওয়ার জন্য পাঞ্জাবি পায়জামা পরে একবার হুজুর সাজছে এখন এতদিন কোনো খবর নাই এই জন্য নবীজি বললেন না পাঞ্জাবি দিয়া তাকওয়া হয় না দাড়ি বড় বড় রাইখা তাকওয়া হয় না লম্বা জুব্বা পাগড়ি পরে তাকওয়া হয় না কারণ লম্বা দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল লম্বা জুব্বা সৌদের অবজে থাকে ওগুলারও আছে এগুলা টাকনোর নিচে কাপড় পরা এটা হারাম টাকনোর নিচে কাপড় পরা কি নামাজের জন্য এ হাত দিয়ে সলাৎ সলাৎ নামাজের জন্য যখন ডাকতেছে তা আমি চিন্তা করলাম এর পিছে নামাজ পড়ি কিনা জুব্বা ঠিকই পিনছে কিন্তু জুব্বা টাকনোর নিচে এর ঝাড়ু লাগে না অটোমেটিক ঝাড়ু দিয়ে দিতেছে এখন জুব্বা পড়লেই কেবল হুজুর হওয়া যায় জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ একটা দৃষ্টান্ত দিতেন দিব বলবো এক লোক আসছে সৌদি আরব থেকে হজ করিয়া এখন আসার পরে একটা জুব্বা নিয়ে আসছে তার ছোট ভাইয়ের জন্য এখন জুব্বা নিয়ে আসার পরে এটা তার ছোট ভাইকে দিয়েছে এখন মাপ তো ঠিক নেই জুব্বা কিনা জুব্বা তো মাপ তো ঠিক থাকে না এখন আমি যেরকম এই জুব্বা এটা বানিয়ে নিয়েছি দুবাই থেকে বানিয়ে নিয়ে আসছি এটা বানাইলে মাপ ঠিক থাকে এখন বানায় যদি না নিয়ে আসি একটা জুব্বা মারে কিনা দিলেন এটা বড় হইতে পারে না তা একটু নিচে যেতেও পারে এখন সৌদি আরবে কাবা শরীফের একটু সামনেই ইব্রাহিম খলিল রোড আছে ওইদিকে জুব্বা বিক্রি করে আমার ভাই তো কাকে নাই গেছে জুব্বা বিক্রি করে না 50 রিয়াল 40 রিয়াল জুব্বা বিক্রি করে ওই জায়গা থেকে অনেকেই কম দামে জুব্বা কিনে 10-12 জুব্বা নিয়ে আসে ভাইকে দেয় বাপকে দেয় লাগলে লাগুক না লাগলে নাই এখন এই জুব্বা যখন ভাইয়ের জন্য আসছে ভাই এই জুব্বা একদিন পড়ছে একটা কালো একটা বিরানি আসছে এখন তো পুরো হাজি সাহেব ও যখন বাজারে ঘুরতেছে বাজারে সাপ্তাহিক বাজারের দিন আছে না যে এই বাজার দিন সাপ্তাহিক বাজার দিন বাংলাদেশ অনেক জায়গায় আছে আমাদের দেশে আছে বুধবার দিন গাজীপুরে
তো এই রকম ভাবে সাপ্তাহিক দিনে জুপ পাটার কালো পেড়াটা পরে বাজারে ঘুরতেছে আজকে আমি হাজী সাহেব সাইজে একটু ঘুরি অন্যরকম একটা পাট নেই এজোব্বা পরছে পাট নেওয়ার জন্য ভাব নেওয়ার জন্য নতুন স্টাইল এখন যখন বাজারে গেছে জিজ্ঞাসা করলো ও ভাই তোমার বাড়ি কই কোমক এলাকায় আচ্ছা যাক ভালো হুজুর আপনার চা খাচ্ছি আপনি হুজুর অনুস আয়েন আপনিও চা খান হুজুর বল হুজুর আর কি খাবেন ক কিছু খামো না হুজুর বিস্কুটও খান চা বিস্কুট সবই খাওয়াচ্ছে এখন আসরের নামাজের আজান দিয়ে দিছে সবাই চিন্তা করলো নামাজ তো পড়তে বাজারে কিছু জায়গায় পাঁচ জায়গা মসজিদ থাকে সিএনজি পাম্পে থাকে রেলওয়ে স্টেশনে পাঁচ জায়গা নামাজ ওখানে শুধু ওয়াক্তিয়া নামাজ হয় জুমার নামাজ হয় না তো বলল হুজুর নামাজটা পড়ায় দেন এখন হুজুর বলতেছে না আমি নামাজ পড়াতে পারবো না আপনারা একজন পড়ায় দেন তো বলল হুজুর আপনি পড়ায় দিলে কি হবে একটু পড়ায় দেন না হুজুর বলল না আপনি পড়ায় দেন এখন যখন পিড়াপিড়ি করতেছে একদম ধাক্কা দেখলো হুজুর জান ছাই এত কথা বললেন না যখন হুজুর এত কথা কইেন না এখন তো হুজুর পড়ছে বিপদে আসলে তো হুজুর না পড়ছে জুব্বা বিতুতে ইলম কালামকে বুম মারলেও পারিত না এখন এই লোকটা যখন দিছে নামাজে দাঁড় করায়া আসরের নামাজ তো আল্লাহ কবিরা রুকুত গেছে সেজদায় গিয়ে এবার পেছলা গায়ে দিছে এত অন্ত পড়ছে জানাজার নামাজ তো ফাতে হও পারে না সেজদাত গিয়া চিন্তা করতেছে সেজদাকে তিনবার না পাঁচবার দেওয়া লাগে এই চিন্তা যখন পড়ছে এখন চিন্তা করছে এই সুযোগ সেজদার ভিতরে পলায়া যায় সেজদার ভিতরে মসজিদে ও পলায়া গেছে মুসলিরা তো সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার সাতাইশ বার পড়ছে কিন্তু ইমাম সাহেব সেজাতে ওড়ে না কিছু লোক আছে ইমাম সাহেব নামাজে থাকলে ইমাম সাহেব ওয়ার্নিং দে হুজুর নামাজতে ওড়েন তাড়াতাড়ি আর কত এত দেরি কি লিগা তারাবি নামাজের সময় দেরি হয়ে গেলে এই মসজিদে না যে মসজিদে দেখো বিশ মিনিটে বিশ টাকা শেষ ওড়ে ধর দেবো আর হাফেজ সাবরাও যে কি পরে আমাদের দেশে তা আলামনের ইয়া আলাম ছাড়া কিছু বুঝলো না এই হইলো অবস্থা এই নি তারাবি নামাজের ভিতরে তামসা শুরু হয়ে গেছে আমাদের দেশে আলামে তারাবি হয় ঘন্টার পর ঘন্টা এটা তো ইবাদতের মাস সারা রাত লাগুক তারাবি পড়তে সমস্যা কি কিন্তু তা না করে এমন স্পিডে তারাবি আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার কি মানে সুরের তালে আছে নামাজের তালে নাই যখন ঠিক না বেঠি ভাইরাম হাফেজ সাহেব তারাই বলে বলবেন হাফেজ সাহেব হুজুরে বলবেন হাফেজ সাহেব খাওন দুই প্লেট বেশি খাওয়াবো সমস্যা নাই দুই হাজার টাকা দিয়ে বাড়াই দিব তারাবি ধীরে ধীরে বলা এত তাড়াহুড়া করা যাবে না তামাশা না নামাজ আপনি আল্লাহর সামনে দাঁড়াইছেন আল্লাহ আপনারা দেখতেছে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন তখন গুরুত্বপূর্ণ এই নামাজের মধ্যে দাঁড়াইয়া তামাশা করা যাবে না সূরা একটা পড়তেছে ধীরস ধীর সাথে আল্লাহর সাথে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান নবীজি বলেছেন যখন এরকম সূরায় ফাতিহা মানুষ পড়ে তখন আল্লাহ জবাব দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ জবাব দেয় তখন আল্লাহ জবাব দিচ্ছেন ঠিক আছে আপনি কি পড়তেছেন এটা আপনি নিজেই তো বুঝতেছেন না এই জন্যে সুন্দর করে বুঝে পড়ার চেষ্টা করে রমজান আসতেছে এই রমজানে কোরআন শরীফ তো পড়বেনই সাথে সাথে এই কোরআন শরীফের অর্থ কি আছে পুরো কোরআন শরীফ অর্থ সহ পড়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ অনেক কিছু আপনার ভিতরে আসবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলেন আমিন আমার ভাইরা আমার মুরব্বী বাজিরা যেই কথা বলতেছিলাম তো এই যে হুজুর যখন নাকি সেজদার ভিতরে রেখে চলে গেছে একজন মাথা উঠাইছে উঠায় দেখে হুজুর তো নাই ডাক দিয়ে বলো ও মুসলিরা এই সেজদা কিয়ামত পর্যন্ত শেষ হবে না সবাই মাথা উঠান উঠায় দেখে আসলে ইমাম সাহেব নাই গেছে ইমাম সাহেবের খোঁজ দিয়ে বাড়িতে বলে ইমাম সাহেব আপনি করলেন কি ইমাম সাহেব বললো আপনি জানেন না আমি আপনার আগেই বলেছিলাম নামাজ পড়াবো না আমি শুধু জুব্বা করছি আমার ভাই আমার সৌদি আরব থেকে এনেছে এটা এই সেই জুব্বা আসলে তো আমার ভিতরে ইলম কালাম কিছুই নাই এটা শুধুমাত্র হুজুরের লেবাস ধরেছি আমাদের দেশে অনেক হুজুর আছে স্টেজ ওই ওইটাই বলবে যে অমুক বাবা তমুক বাবা বাবার কি ইচ্ছা বইলেই তার দুই ঘন্টা শেষ কোরআন নাই হাদিস নাই কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়তেও পারে না এমন হুজুর আছে না নাই শুধু তাই না স্টেজে ওইটাই দেখবে নিজে ওনাছে জনগণ ওনাছে আল্লাহ এই হলো হুজুরের লেবাস আসলে সে কিন্তু হুজুর না আমার ভাইরা আমার মুরব্বী বাবা জেরাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রোজা তোমাদের উপর ফরজ করেছি আর তোমাদের পূর্ববর্তীর উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম এবার শুন আল্লাহ বললেন রোজা কেন ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন
যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো এবার যেই কথাটা বলতেছিলাম আল্লাহ কিন্তু বলেন না আজ-জাকাতুলি আল্লাহ বলেন না সালাতুলি আল-হাজ্জুলি কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায় যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায় অনেক সময় দেখবেন 100 টাকার লুঙ্গি 200 টাকার শাড়ি দিলে ওটা এক মাসও যায় না তার আগে ছিড়া যায় এরকম হয় না এইরকম লুঙ্গি আপনি দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো দুই শ্লোক আছে 50 জনে যাকাত দিলেন আর 10 শ্লোক পাইলো না মন খারাপ করে শুইলা গেল এরপরে 10 জনই হতো 20 জন আহত এই হলো আমাদের যাকাত দেওয়ার অবস্থা আর যাকাত যে দিচ্ছেন আপনি আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন মানুষের জন্য ওইটা পছন্দ করবেন আপনি তার 100 টাকা লুঙ্গি দিলেন ওটা এক মাসও গেল না আপনি দেন ভালো একটা জিনিস দেন কম দিতে পারেন কম দেন সমস্যা নাই কিন্তু একটা 500 টাকা দামের লুঙ্গি দেন 800 টাকা দামের একটা ভালো একটা শাড়ি দেন আপনি কি দিচ্ছেন আপনি এমন জিনিস দিচ্ছেন আপনার মনের ভিতরে এটা যে বেশি বেশি দেই মানুষ জানুক যে আমি যাকাত দিচ্ছি এই যে আপনার ভিতরে এই চিন্তা চেতনা আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আগে জাহান্নামে দেবে কারণ লোক দেখানো আমল আল্লাহর কাছে বড়ই আশ্চর্য বড়ই খারাপ লাগে এই জন্য লোক দেখানো আমল করার কারণে টাকা তো যাকাত দিলেনি ওইটা আমও গেল সালাও গেল টাকা তো দিলেনি এটা তো এমনিই গেল আর পরকালে উল্টা জাহান্নামে চলতে হবে তাহলে আমও গেল সালাও গেল আমার ভাইরা আমার মুরব্বি ও যে রব এই জন্য দুনিয়ার অন্যান্য আমল গুলা মানুষকে যদিও দেখা করা যায় রোজা এমন একটা ইবাদত রমজান মাসে যখন বান্দা রোজা রাখে পানির তৃষ্ণায় পানির পিপাসা লাগে কলিজা শুকায় যায় এরপরও তার সামনে কোনো মানুষ নাই বান্দা পানি পান করে না জোরে বলেন কার ভয়ে পান করে না আল্লাহর ভয়ে পান করে না কারণ সে ব্যক্তি ইচ্ছা যদি করে দুই গ্লাস পানি পান কইরা দুই প্লেট খানা খায় মুখটা মুছে যদি গিয়া বলে রোজা রাখছে সবাই বিশ্বাস করবে এরপরেও বান্দা পানি পান করে না কারণ বান্দা জানে এই পৃথিবীর কেউ যদি আমারে না দেখে একজন ঠিকই আমার দেখবেন জোরে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের ধারে যারা সিজদাতে রয় দু চোখে রস রুতে নদী যেন বয় ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না এজন্য ওয়াজ বেশি শোনার দরকার নাই একটা শিক্ষা নিয়ে যদি বাড়িতে যেতে পারেন আমার ভিতরে যদি লম্বা লেবাস থাকে এরপরে আমি গুনাহ ছাড়তে পারবো না কিন্তু আমার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কালো আর ধলা দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না লম্বা আর খাটো দিয়া আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না দশতলাওয়ালা বিশতলাওয়ালা আর বাসতলাওয়ালা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হওয়া যায় না আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার অন্তরে যত বেশি তাকওয়া আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় কালো কিন্তু তার অন্তরটা ছিল বড় ভালো এই জন্য আল্লাহর নবী জান্নাতের ভিতরে যখন গেলেন নবীজি হাঁটার আওয়াজ শুনতে টক টক করে কে যেন হাঁটতেছে নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল জান্নাতের ভিতরে আমি আসার আগে কে সে হাঁটতেছে জিবরাইল ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনার আগে জান্নাতের ভিতরে কেউ আসে নাই কেউ হাঁটেও নাই কিন্তু হযরত কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটতেছে তার হাঁটার আওয়াজ আল্লাহর তরী জান্নাতের ভিতরে এসে পৌঁছে যায় হযরত বেলালের হাঁটার আওয়াজ আল্লাহ তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায় অথচ হযরত বেলাল কালো হাবশি গোলাম একটা কাপড় তার কোনো কাপড় নাই এত গরিব
এই হাফছি কালালের দাম কালো বেলালের দাম কি বেশি সুন্দর হওয়ার কারণে ধনী হওয়ার কারণে দশতলা বাড়ির মালিক হওয়ার কারণে কিসের কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তাকওয়া তার অন্তরে ছিল এত বেশি সে জীবন দিয়ে দিতে রাজি কিন্তু আল্লাহর ভয় তার অন্তর থেকে চলে যায় নাই আল্লাহকে ভালোবাসতে রাজি কিন্তু জীবন দিয়ে দিতে রাজি জীবন দিয়ে দিবে তথাপি আমার আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয় তার অন্তর থেকে সে বের করে দিতে পারবে না আজকে একটা শিক্ষা নিয়ে যদি আমরা বাড়ি দিয়ে বাড়ি আর ওয়াজের দরকার নেই একটা শিক্ষাই আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবে যে আমরা যেখানে যাই না কেন যে কোনো কাজ আমরা করি না কেন আমাদের দুনিয়ার কোনো মানুষ দেখতে না পারে আমাদেরকে সদা সর্বদা ২৪টা ঘন্টা নজর রাখতেছেন দেখতেছেন একজন তিনি কে আল্লাহ ঠিকই আমরা দেখতেছেন এই চিন্তা যদি হয় গুনাহ করতে পারে আল্লাহ দেখতেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই ব্যাপারে আমার জবাব দেওয়া লাগবে কি জবাব দেব এই কথা যদি আমাদের অন্তরে ঢোকাতে পারি তাহলে আমাদের গুনাহ কবে যাবে গুনাহ আমরা করব না আর গুনাহ হয়ে গেলেও সাথে সাথে তওবা আল্লাহ গুনাহ হয়ে গেছে আমার দ্বারা তুমি মাফ করে দাও আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এবার আসুন আর মাত্র ১০টা মিনিট সময় আমি সেই রাজশাহী থেকে গতকাল রাত ১টা বাজে রওনা দিয়ে এখানে আসলাম বেশি সময় লম্বা করব না আর মাত্র ১০টা মিনিট সময়ের ভিতরে কথা শেষ করব এবার আসেন আমার ভাই তো অনেক আলোচনাই করেছেন রমজানে আর ২টা গুনার কথা আমি আপনাদেরকে বলবো ওই ২টা গুনা যদি করেন রমজানের রোজা তার কাছে চলে যাবে বিকাশের মতো ট্রান্সফার হয়ে যাবে যার বিরুদ্ধে আপনি গীবত করলেন এই জন্য গীবতের মারাত্মক কয়েকটা ক্ষতি আমি বলে আলোচনা শেষ করে দেব সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন বাযুয-জন ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ইমানদারেরা তোমরা একজন আরেকজনের প্রতি ধারণা খারাপ করবা না কি আমরা একজন আরেকজনের প্রতি ধারণা খারাপ করি করি না একটা কথা শুনেই কারো বিরুদ্ধে ধারণা খারাপ করা যাবে একটা মানুষকে দেখেই তার বলা যাবে না লোকটা মনে হয় খারাপ এই কথা বলা যাবে না ২ নম্বরে আল্লাহ বললেন এটা তো কবিরা গুনাহ এরপর আল্লাহ বললেন মানুষের দোষ কুটি তোমরা খুঁজতে চাইও না আমরা অন্যের দোষ বেশি খুঁজি নিজের দোষ আমরা খুঁজি না অথচ আমার কবরে আমার যেতে হবে আপনার কবরে আপনারে যেতে হবে আপনার কবরে অন্য কোন মানুষ যাবে আমার কবরে আপনি যাবেন না সুতরাং ওই চিন্তা করেই নিজের জীবনকে গোছান যে আমার কি কি দোষ আছে ওই দোষ বের করে এরপরে আমি এটা শুধরায় নিয়ে ভালো হয়ে যাব এই চিন্তা করেন মানুষের দোষ নিয়ে গাঁটবেন না এবার আসেন আল্লাহ বললেন ৩ নম্বর যেটা আমার মূল কথা ওয়ালা ইয়াগতা বাদুকুম বাদা তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত পরনিন্দা সমালোচনা করবা না আজকে এই রূপটা সাইস্টলে হোটেলে এরপরে বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে মোড়ে এই একজন একজনের সাথে দেখা হলে এই গীবত আসে না নাই এই গীবত কারে বলে এটাও আমাদের জানা দরকার আর গীবতের দুনিয়াতে ২টা ক্ষতি পরকালে তো ক্ষতি আছেই জাহান্নাম এবার আসেন আল্লাহ কোরআনে কি বলেছেন এটা আগে আমরা জানবো এরপর ক্ষতি ২টা বলবো এরপর আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন গীবত কত মারাত্মক শুনেন أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه আল্লাহ বললেন গীবত করা আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করা এটা কত বড় গুনাহ তোমরা ইউহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত চাবায়া খাবা নাউজুবিল্লাহ করো এটাকে আমরা কেউ পছন্দ করি যে মৃত ভাইয়ের কাঁচা গোশত আমরা কেউ খাই জীবনে এটা আমরা গুনাহ মনে করি হাদিস শরীফের ভিতরে আসছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত জিনার চেয়েও আরো ডেঞ্জারাস গুনাহ অথচ আমরা সমাজে জিনাকে গুনাহ মনে করি সুরি ডাকা থেকে গুনাহ মনে করি দর্শনকে গুনাহ মনে করি কিন্তু এই গীবতকে আমরা গুনাহই মনে করি না গুনাহকে গুনাহ মনে করলে তওবা করা সম্ভব হতে পারে কিন্তু আপনি গুনাহকে গুনাহই মনে করলেন না গুনাহকে আপনি যেটা মনে করছেন সাধারণ তাহলে আপনি তওবা করবেন কিভাবে এই জন্য এই গীবত এটা আমাদের বুঝতে হবে কাকে বলে
নবীজি আমরা অনেক সময় বলি হুজুর এই লোকটা আসলে দোষ করছে এটা কি বুঝিরো নাকি অতচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ গীবত এক লোক দোষ করেছে তার বিরুদ্ধে আরেকজনের কাছে বললাম এটা গীবত হবে নবী বলেন হ্যাঁ এটাই গীবত হবে কেউ দোষ করেছে তার বিরুদ্ধে তার অগোচরে তুমি আরেকজনের কাছে বলবা এটাই গীবত হয়ে যাবে এবার আসুন ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম আল্লাহর ওলি ছিলেন তিনি একদিন তার খাদেমকে ডাকলেন খাদেমকে ডেকে বললেন খাদেম এই যে কিছু টাকা পয়সা তোমারে দিলাম ওই ব্যক্তিকে দিয়ে আসবা যে ব্যক্তি আমার বিরুদ্ধে গীবত করে খাদেম ডেকে বলল হুজুর আপনার বিরুদ্ধে গীবত বলে আর আপনি তার টাকা পয়সা দিচ্ছেন এর মানেটা কি হুজুর ডেকে বললেন ওই ব্যক্তি আমার এত বড় উপকার করেছে যে উপকার আমার মা বাবাও আমার জন্য করে নাই এত বড় উপকার আমার জন্য সে ব্যক্তি করেছে কেমনে قرآن شريف آيات دي قال لك قرآن الله بلين يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه الله بلين كامت الميدانة তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় স্বজন ভাই বোন তোমাদের কোনো কাজে আসবে না আমার ভাইরা আমার মুরব্বি ওয়াজিরা যদি কিয়ামতের ময়দানে বাপ মা কোনো কাজে না আসে সেই দিন এই গীবত যে ব্যক্তি করলো তার ক্ষতিটা কোন জায়গায় দেখেন যে ব্যক্তি গীবত করলো তার দুইটা ক্ষতি হয়ে গেল এক নম্বর কষ্ট করে নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন যাকাত দিলেন এত কষ্ট যে আপনি করলেন এখন এই সমস্ত নেক আমলগুলা একবার গীবত বলার কারণে তার কাছে চলে গেল তার সমস্ত বদ আমল গুনাহগুলা আপনার কাছে চলে আসবে নাউজুবিল্লাহ বলেন এখন আপনি গীবত করলেন আমাদের দেশে এমন লোকও আছে তিন বেলা ভাত না খায়া থাকতে পারবে কিন্তু গীবত না করে থাকতে পারবে না এখন নবীজি বললেন তোমার দুইটা ক্ষতি হয়ে যাবে তুমি যদি গীবত করো তোমার যত নেক আমল তার কাছে চলে যাবে তার যত গুনাহ তোমার কাছে চলে আসবে কিয়ামতের ময়দানে তুমি তার গুনাহ লইয়া জাহান্নামে যাবা আর তোমার নেক আমল নিয়ে সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ কোন তাহলে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তিনি এই কাজটা করতেন তার বিরুদ্ধে কেউ গীবত করলে তিনি হাদিয়া তোহফা দিতেন এখন আমরাও একটা কাজ করতে পারি আমাদের বিরুদ্ধে কেউ গীবত বললে আমরা তারে 100 টাকা দেব ভাই তুমি এটা দিয়ে বিরিয়ানি খাইও এ যদি 100 টাকা দিয়া আপনার কাছে 100 টাকা না থাকে আপনি তারে 5 টাকার একটা কয়েন বের করে এরপরে তারে দিবেন 5 টাকার কয়েন চিনেন তো এই যে যে কয়েন এই 5 টাকার কয়েন যদি থাকে আমার হাতে আছে জন্য দেখালাম 5 টাকার একটা কয়েন হাতে দিয়া বলবেন যে 5 টাকা দিয়ে একটা চা খাইও যদি ও তো জিজ্ঞাসা করবে আমারও তুমি টাকা দিলা আমি তোমার শত্রু আমি তোমার বিরুদ্ধে সারাদিন গীবত করি আপনি বলবেন তুমি আমার বাপ মায়ের চেয়ে বড় উপকার আমারে করছো কারণ বাপ মা কিয়ামতের মধ্যে আমার একটা নেকি দিবে না কিন্তু তোমার নেকি আমার অটোমেটিক দিয়া দেওয়াই লাগবে সুতরাং বান্দার হক আল্লাহ মাফ করে না আল্লাহর হক আল্লাহ মাফ করলেও বান্দার হক আল্লাহ মাফ করবে না সুতরাং তুমি আমার এত বড় উপকার করছো তোমার হাদিয়া দেবো না তো হাদিয়া দেবোটা কারে আমি এবার শুন আমাদের সমাজের ভিতরে অনেক সময় দেখা যায় উলামায়ে কেরামরা কাদিয়ানির বিরুদ্ধে বলে কাদিয়ানির বিরুদ্ধে বলে না কাদিয়ানির বিরুদ্ধে বলতে হবে এরপরে হিজবু শয়তান আরো অনেক দল আছে আমাদের দেশের ভিতরে যা নাকি ইসলামের কোন বালাই তাদের ভিতরে নাই আল্লাহর কোরআন নবীর হাদিস কে অস্বীকার করে বসে এই কোরআন আইনকে বাদ দিয়া নিজের তৈরি করা ধর্ম এই দেশে প্রচলিত করতে চাই এখন এদের বিরুদ্ধে আমিও তো আপনাদের কাছে অনেক সময় বলি এখন আপনারা বলবেন তাহলে হুজুর আপনিও তো গীবত করলেন না কিছু গীবত আছে ফরজ এটা করতেই হবে গীবত করা কি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজরের ভিতরে বললেন আমি পৃথিবীতে যত নবুর নবী রাসূল আমি পৃথিবীতে পাঠিয়েছি ওয়া লাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবু
এই পৃথিবীতে যত নবী রাসূল আমি পাঠিয়েছি দুইটা দাওয়াত দেওয়ার জন্য বলেছি কয়টা এক নম্বরে আনি উবুদুল্লাহ কেবলমাত্র আল্লাহর ইবাদত করবা কোন বাবা তালা বাবা মাস্তান বাবা কোন পীর কোন খাজা কোন নবীর ইবাদত করা যাবে না ইবাদত করতে হবে কার আল্লাহর দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াজতানিবু তাগুত তোমরা তাগুতকে বর্জন করো কারণ কথাটা মনে রাখতে হবে হিন্দুরাও কিন্তু আল্লাহরে মানে হিন্দুরা আল্লাহরে মানে আপনারা জানেন কিন্তু অনেকেই মানে বুঝে না কেমনে মানে আমি এই কয়েকদিন আগে এক দুই মাস আগে ইন্ডিয়া থেকে আসার সময় আমাকে গ্রেফতার করছিল তো নানান রকম প্রশ্ন আমাকে জেলখানায় করা হলো তো আমাকে জিজ্ঞেস করলো আপনি কিসের কথা বলেন কার দাওয়াত দেন আমি বলি আমি আল্লাহর দাওয়াত দেই তো উনি বলল আপনি আল্লাহর দাওয়াত দেন গড আমরা তো আল্লাহরে মানি তো আমি চিন্তা করলাম ওরা কেমনে মানে আপনারা কেমনে মানেন বললো যে আমরা মানি আমাদেরকে তো আমরা দেব দেবী পূজা করি লাতমানাত উজ্জার পূজা করি আর এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে নাউজুবিল্লাহ বলেন খ্রিস্টানের আল্লাহকে মানে কি মানে না বৌদ্ধরা সবাই আল্লাহরে মানে কিন্তু আল্লাহর সাথে আল্লাহরে মানে ঠিক কিন্তু আল্লাহর সাথে আরো কয়েকজনকে মানে ঠিক কিনা শিরিক করে এখন তারা বলে যে আমরা আল্লাহকেও মানি অন্য অন্য মূর্তিকেও মানি সূর্যকেও মাবুদ মানি চন্দ্রকেও মাবুদ মানি আগুনকেও পূজা করি দেব দেবীরও পূজা করি দেখেন তারা বলে আমরা আল্লাহকেও মানি আর আমরা যারা ঈমানদার আমরা বলি আমরা আল্লাহকেই মানি আল্লাহকে ই মানি আল্লাহকে ও মানি এই রশি আর রসু এই দুটার ভিতরেই পার্থক্য ই আর উ আল্লাহকেই আমরা মানি আর কাউকে আমরা মানি তার মানে আমরা তাগুত বর্জন করলাম এরপরে আমরা এই দুনিয়াতে যত ধর্মের লোক বলেন সবাই কম বেশি জানে যে সৃষ্টিকর্তা একজন আছে এটা জানে এবং এটা মানে শুধু একমাত্র নাস্তিকরা বাদে নাস্তিক এরা আল্লাহ কিছুই মানে না এরপরে এটা আমরা প্রাকৃতিক এমনি এমনি হয়েছি অথচ এদেরকে যদি বলি যে একটা এই মাইকটা এটা এমনি এমনি হয়ে গেছে এই যে টিস্যুর বক্সটা না এটা আকাশে ফিরে গেছে এই মোবাইলটা এটা অটোমেটিক ফুমার শেয়ার হয়ে গেছে এরা কইব পাগলের কথা শুন শুনি এতে তারা বিশ্বাস করবে না কিন্তু যখন বলি তোমারে বানাইছি কি আমার বানাইছি আমরা এমনি হয়ে গেছি এদের মতো গর্দব আর কেউ আছে এদের বিরুদ্ধে তো আমার কথা বলতেই হবে তাগুত নাস্তিক শয়তান জালেমের বিরুদ্ধে আমাকে অবশ্যই কথা বলতে হবে সবার সামনে আড়ালে হোক তাদের সামনে হোক আড়ালে হোক যে কোনো ভাবে তাদের বিরুদ্ধে কথা বলা আমার জন্য ফরজ তাদের বিরুদ্ধে কথা বলা কি ফরজ এটাও এক ধরনের গীবত এবার আসেন আরো চার ধরনের গীবত বলবো আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় আমি অল্প সময়ের মধ্যে শেষ করব আমাকে 11:30 টাইম দিয়ে একবারে 11:30 পর্যন্ত টাইম দিয়েছে এরপরে এতক্ষণ আমি পারবো না সকাল দুপুর রাত এখনো এক ভাত এখনো খাই নাই কত বছর আশা এত দূর থেকে এই বছর আজকে হলো শেষ প্রোগ্রাম আপনাদের সিলেটে প্রায় 3 বছর পরে সিলেটে আসলাম এই মৌলভীবাজারের এরকম শুরু থাকতে আমার প্রোগ্রাম এখনো আছে না যারা এখন দাওয়াত দিচ্ছে তারা জানে আমি এই মৌলভীবাজার আজকে থেকে আসি না প্রায় 12 বছর আগে এই মৌলভীবাজার এই সিলেটে আমি পড়াশোনাও করছি আলহামদুলিল্লাহ বলেন তবে এই সিলেটে আসাটা একটু কম হয় আমার উত্তরবঙ্গে প্রোগ্রাম বেশি আমার ঢাকার কাছাকাছি কষ্ট কম হয় ওই দিকে বেশি করি কিন্তু আমার এই আজকে আসার পরেও অনেক ভাইয়েরা ওই কোলাউরাতে দাঁড় করাইয়া আমার কফি খাওয়াইয়া এরপরে বলছে দাওয়াত কিন্তু আগামীতে অনেকগুলো নিতে হবে আমি বলছি ইনশাল্লাহ আসবো আর আমি এই সিলেটে আলোচনা করতেন আল্লামা জুবায়ের আহমদ আনসারি রহমতুল্লাহ আলাইহি তিনি হচ্ছেন আমার কলিজার টুকরা এমন প্রিয় একজন মানুষ সিলেটের অসংখ্য ওলামায়ে কেরাম আমার উস্তাদ এবং অসংখ্য ওলামায়ে কেরামগণ আমার মাথার মুকুট ইসলাম সিলেটে মাঝে মধ্যে আসি ঘুরতে আসি কিন্তু প্রোগ্রাম কম আমার খুবই ভালো লাগে তো এবার আসেন 11:15 ভিতরে শেষ করব আর সাই ধরনের গীবত আমি বলবো আরেকটা গীবত বলতেছি জালেমের জুলুম থেকে বাঁচার জন্য বিচারকের কাছে গীবত বলা যায় আছে যেরকম আপনার ভাই 2 কাঠা জমি আপনার মেরে দিছে এখন এই জমিটা যে মেরে দিল এখন আপনি তো আপনার বড় ভাইকে কিছু বলতে পারতেছেন না কি করবেন আপনি আদালতে গিয়ে বিচারকের কাছে বিচার দিলেন যে দেখেন আমার ভাই আমাকে আমার জমিটা দিচ্ছে না তখন বিচারক সাহেব একটা ফয়সালা করবে বলেন তো ভাইয়ের বিরুদ্ধে আদালতে গিয়ে বিচার দিলে ভাই যদি ওই কথা শোনে তাহলে ভাই কি খুশি হবে না নারাজ হবে
নারাজ হবে কিন্তু এই কথা না বললে আপনি আপনার জমি ফিরে পাবেন না এই জন্য আদালতে গিয়ে বিচারকের কাছে আপনার বড় ভাইয়ের বিরুদ্ধে এই গীবত বলা জায়েজ আছে এবার আসেন সংশোধন করার জন্য গীবত করাও জায়েজ আছে যেমন রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন আপনি চাচা আপনার ভাতিজ আপনার বিরুদ্ধে আপনার সাথে বেয়াদবি করে এখন আপনি তার বাপকে গিয়ে বিচারটা দিলেন তোমার সন্তান আমার সাথে বেয়াদবি করে এখন বাপ এই কথা বলতে পারে যে আমার ঘরে খাও আমার ঘরে পড়ো আমারটা খাও আমারটা পড়ো তোমার আমার ভাইয়ের সাথে তুমি কেন বেয়াদবি করো এই কথা বাপ বললে তখন ছেলে সংশোধন হয়ে যাবে এইজন্য তার বাপের কাছে গিয়ে বিচারটা আপনি দিতে পারেন এবার আসেন তিন নম্বরে দুষ্ট লোকের দুষ্টামি থেকে বাঁচানোর জন্য গীবত আপনি করতে পারেন মনে করেন আমাদের দেশে অনেক লোক আছে টাকা নেওয়ার সময় নেয় কিন্তু দেওয়ার সময় তারা টার্গেট লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না নেওয়ার সময় কো ভাই 10,000 টাকা দাও খুবই বিপদে পড়ছি ভাই জীবনে আর বিপদে পড়ি নাই তুমি আমার ভাই তুমি আমার বাপ কিন্তু নেওয়ার সময় ওরে ফোন দিতে দিতে আপনি অস্থির হয়ে যাবেন আপনারা বলবে আমি কি মিয়া মারা গেছি তোমার টাকা কি দিছি না এখনো দিব না মিয়া এত কথা ওকে লিগা আমরা উল্টা জারি মারব চিন্তা করছেন এই জন্য দেখেন এরকম অনেক লোক আছে তো আপনার কাছে 10,000 টাকা একজন আপনার কাছ থেকে ঋণ নিল করজে হাসান আপনাকে আপনার কাছ থেকে আপনার কাছ থেকে ঋণ নিল এখন এই ঋণ নেওয়ার পরে আপনি দেখতেছেন এক বছর দুই বছর তিন বছর হয়ে যায় ঋণ এই টাকাটা আপনারা ফিরে দেয় না এরকম অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নিছে এরকম আপনি দেখলেন সচক্ষে দেখলেন জানেন এই লোকটা আসলে ভালো হতে পারে মানুষের টাকা মেরে বান্দার হক মেরে দেয় এখন আপনার আরেক বন্ধু আছে তার কাছে একদিন গেল 10,000 টাকা চাওয়ার জন্য তা আপনি আপনার বন্ধুকে ডাক দিয়ে বলেন বন্ধু তার সাথে পরে কথা বলো আগে আমার কথা শোনো এই লোক টাকা নিলে আর টাকা দেয় না সুতরাং তার টাকা দেওয়া যাবে টাকা দিলে কিন্তু আর পাবা না এই কথা মনে রেখে টাকা দিও তখন বন্ধু বলে আরে এটা তো আমি জানি না এই যে কথাটা বললেন ওইটা ওই লোক যে লোক টাকা চাইলো দুষ্ট লোক সে শুনলে কিন্তু রাগ করবে কিন্তু তারে সচেতন করা আপনার দায়িত্ব এই দায়িত্ব বোধনে যে তার এটা বলতে হবে দুষ্ট লোকের দুষ্টমি থেকে ভালো লোকটাকে বাঁচানোর জন্য এই কথাটা বলতে হবে এই জন্য এই গীবতটাও করা জায়েজ তাহলে বলেন তো আমি চার ধরনের গীবত বললাম প্রথম ধরনের গীবত তাগুত শয়তান জালেমের বিরুদ্ধে গীবত করা কি ফরজ গীবত করা ফরজ এক আরো চার ধরনের গীবত একটা বাকি রয়েছে আর তিনটা আছে এক ধরনের গীবত হলো জালেমের জুলুম থেকে আদালতের আদালতে বিচারকের কাছে বিচার দিয়ে সেই গীবত জায়েজ এবার আসেন আরেকটা গীবত বললাম সংশোধন করার জন্য কোন ছেলের নামে অভিভাবকের কাছে বিচার দেওয়া জায়েজ এরপরে দুষ্ট লোকের দুষ্টামি থেকে বাঁচানোর জন্য কাউকে হুঁশিয়ার করা সাবধান করা জায়েজ এবার আসেন চার নম্বর গীবতের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه تمرا একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবানা সমালোচনা করবানা পরনিন্দা করবানা একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতে যাবানা তোমরা কি তেমনটাকে পছন্দ করো যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার আসুন চার নম্বর পাঁচ নম্বর গীবতের কথাটা আমি বলবো গীবত ওই গীবতকে আসল গীবত বলা হয় যেই গীবতটা হারাম ওই গীবতটা হলো এলাকার কোন মানুষকে ছোট করার জন্য খাটো করার জন্য এলাকার কোন মানুষকে আপনি অপমান করার জন্য লাঞ্ছিত করার জন্য বঞ্চিত করার জন্য আরেকজনের কাছে গিয়া আপনি আরাম পান ভালো লাগে এই জন্য গীবত করলেন এই গীবত করা হারাম আর এই গীবত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আর আমাদের সমাজে এই গীবতটা কম না বেশি বেশি এবার আসুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন যদি তোমরা গীবত করো রোজাও রাখো এই রোজা আর তোমাদের থাকবে না আমার আগে আব্দুল মুক্তাদির ভাই আলোচনাটা করে গেছেন রোজা তোমাদের কাছে থাকবে না এই রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই এবার আসেন এই রোজা চলে যাবে ট্রান্সফার হয়ে বিকাশের মতো তার কাছে তার গুণ চলে আসবে আপনার কাছে সুতরাং গীবত করবেন রোজাও রাখবেন এই রোজা রাখারই কোনো দরকার নাই রোজাও রাখবেন হিংসাও করবেন
এই রোজা রাখার কোনো দাম নাই এই আরেকটা গুনার নাম হলো হিংসা গিবত আপনি বান্দার বিরুদ্ধে বললেন আর হিংসা এমন এক গুনাহ হিংসা যদি কেউ করে ওই হিংসা করার কারণে সেই ব্যক্তি বোঝাতে চাই যে এই দুনিয়াতে আল্লাহ পাক যা যা মানুষকে বন্টন করে দিয়েছেন কারো টাকা পয়সা বেশি কারো টাকা পয়সা কম কারো বাড়ি গাড়ি একটু উন্নত কারো একটু উন্নত না কেউ একটু গরিব কেউ একটু ধনী এখন বলেন তো কাউকে ধনী কাউকে গরিব বানাইছে কে আর জোরে বলেন বানাইছে কে নবীজির দুইজন জামাতা একজনের নাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আরেকজনের নাম হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু এখন উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন তো তিনি ধনী ছিলেন না গরিব ছিলেন ধনী ছিলেন শুধু ধনী না ওনার নাম হচ্ছে গনী গনী মানে শিল্পপতি টাকা পয়সার অনেক সম্পদের মালিক ছিলেন তিনি এই সম্পদ আল্লাহর রাস্তায় তিনি বিলায় দিয়েছেন আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এত গরিব তিন দিন পর্যন্ত তার ঘরের ভিতরে চুলাই আগুন ধরে না এত গরিব থাকার পরেও আল্লাহ শুকরিয়া আদায় করতে কখনো গাফেল হয়ে যান নাই নামাজ কখনো ছেড়ে দেন নাই কখনো কখনো বলেন নাই দান করার সময় পিছিয়ে থাকেন নাই এখন আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গরিব এই দুনিয়ার নিয়ম এটাই লিয়াবনুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কারো টাকা পয়সা থাকবে কারো থাকবে না আল্লাহ চাই কারো টাকা পয়সা দিয়া পরীক্ষা করবে আর কাউকে টাকা পয়সা না দিয়া পরীক্ষা করবে টাকা পয়সা যাদের আছে এরা আল্লাহর শুকরিয়া আদায় করে বেশি বেশি দান করবে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক وصحتك قبل سقمك وغناك قبل فقنك الله نبي বলেন পাঁচ সময় আসার আগে পাঁচ সময়কে তোমরা মূল্য দাও এক নম্বরে যুবক বয়স যখন আসে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে মূল্য দাও কারণ যুবক বয়সে যে ইবাদত করতে পারবে বৃদ্ধ বয়সে সেই ইবাদত করা যাবে না কারণ যুবক বয়সে যে শক্তি তোমার গায়ে আছে ওই শক্তি বৃদ্ধ বয়সে আর থাকবে না জোরে বলেন ঠিক না বেটি ঠিক কি আমা আমাদের সাথে একজন হাজি সাহেব হজ করতে গেছিল মুরব্বি হঠাৎ করে পড়ে গেছে এরপরে তারা হুইল চেয়ারে তওয়াফ করেছে বলেন তো নিজ নিজের পায়ে হাইটা তওয়াফ করা সাই করা সি মজা হুইল চেয়ারে আরেকজনকে শুধু বইসা থাকবে আরেকজন করায় দিবে এই মজা আছে নিজের হাত দিয়ে ভাত খাওয়া যে মজা আরেকজন সামিজ দিয়ে খাওয়া দিলে মজা লাগবে এই জন্য অনেকেই বলে আর কয়েকদিন পরে হজে যাব না যেতে চাইলে এখনই মক্কা মদিনা ঘুরে আসেন আমার ভাইরা আমার মুরব্বি হজিরাম এই জন্য যৌবনকালে আল্লাহর ইবাদত করেন কারণ যে কোনো সময় আপনার মরণ হয়ে যেতে পারে দুই নম্বরে নবীজি বললেন সিহাতাক ক্বাবলা সাকামিক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো কারণ যে কোনো সময় তুমি অসুস্থ হয়ে যেতে পারো কিডনি নষ্ট হয়ে যেতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে লিভার নষ্ট হয়ে যেতে পারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারো এই জন্য অসুস্থ আসার আগে সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো তিন নম্বর গিনাকা কবলা ফাকারিক টাকা পয়সা থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো কারণ যে কোনো সময় তোমাকে আল্লাহ তাআলা ফকির বানায় দিতে পারে কি পারে না চার নম্বর নবী যে বললেন ফারাগকে কবল শুগলিক আল্লাহ নবী বললেন অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো ব্যস্ত হওয়ার আগে বলেন তো আমরা দিন যত যাই ব্যস্ত হই না অবসর হই ব্যস্ত হই এই জন্যে ব্যস্ত হওয়ার আগে অবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করতে হবে নবী বললেন পাঁচ নম্বর হায়াত থেকে কবলা মৌতিক মরণের আগে ভালো হইয়া যাও মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না বেঠি মরণের পরে ভালো হওয়ার সুযোগ আছে মরণের পরে আর সুযোগ নাই এই জন্য ভালো হতে চাইলে মরণের আগেই ভালো হওয়া লাগবে মরণ কখন আসে আমরা জানি না এই জন্য এখনই ভালো হয়ে যাওয়া লাগবে আমার ভাইরা আমার মুরব্বি বাজিরা যে কথা বলতেছিলাম টাকা পয়সা যার আসে সে ব্যক্তি দান করবে সে ব্যক্তি শুকরিয়া আদায় করবে কারণ আল্লাহ দিছে আল্লাহ সিনায়াও নিতে পারে আর যার টাকা পয়সা নাই সে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ ধৈর্যশীলদের জন্য জান্নাতে সুসংবাদ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এবার আসেন আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা তাহলে যার টাকা পয়সা আছে আর যার টাকা পয়সা নাই যার টাকা পয়সা নাই যার আছে তারা দিকে হিংসা করা যাবে হিংসা করলে সর্বতম নিজেরই ক্ষতি হবে
নবীজি বলেছেন তোমাদের লাকড়িকে যেমন আগুন পোড়ায় সারখার করে দেয় তোমাদের নেকিও হিংসা পোড়ায় সারখার করে দেয় এখন আসেন আগুন যেমন লাকড়ি পোড়ায় দেয় হিংসা তেমন আপনার আমলনামা পোড়ায় দেয় এই জন্য হিংসা করলে এক নম্বর তো নিজের কষ্ট হয় শান্তি তো নিজের মনের ভিতরে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি হিংসা করবেন আর দুই নম্বরে আপনার নেকি সব ধ্বংস হবে এবার আসেন হিংসা করে আপনি বোঝাতে চান যে হিংসা করে আপনি বোঝাতে চান যে আল্লাহ তারে এই টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানাইলো কেন তার মানে আল্লাহর বন্টনে আপনি খুশি না আপনার ভেতরে কুফুরির দানা আছে আল্লাহ একটা অবিচার করছে এই কথা আপনি বুঝাইতে চান কারণ আল্লাহ যারা দান করছে আল্লাহর ইচ্ছা হইছে দেখে আল্লাহ তার দান করছে যখন ঠিক না ঠিক তাহলে এই কথা বলা যাবে না তারে তো বেশি কেন হ্যাঁ আল্লাহ তার পাঁচতলা আছে আমারও তুমি পাঁচতলা দাও এই দোয়া করা যাবে এটা হচ্ছে ঈর্ষা এটা জায়েজ আছে এরপরে আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমারও তুমি দাও যদি এই নাপাতে কাজ না হয় তখন অ্যান্টিবায়োটিক দিতে হবে অ্যান্টিবায়োটিক কি তখন হিংসা দূর করার জন্য নফ চাইবে এত টাকা কেন এত বাড়ি কেন আপনার জলে ভিতরে কিন্তু আপনি বলবেন আল্লাহ তার পাঁচতলা আছে তুমি তার দশতলা বানিয়ে দাও দোয়া করতে পারবেন না মানে বুঝেন নাই মন চাচ্ছে যে এই লোকের এত টাকা পয়সা কেন কিন্তু আপনি মুখ দিয়ে দোয়া করবেন আল্লাহ আমার এই নফস তো বড় জ্বালাচ্ছে আমাকে আল্লাহ এই লোকের 1 কোটি আছে আল্লাহ তারা 2 কোটির মালিক বানায় দাও আল্লাহ 1 কোটি 4 কোটি আছে এই লোকের লামনে তুমি 8 কোটির মালিক বানায় দাও তাহলে দেখবেন হিংসা এক সময় দূর হয়ে যাবে এবার আসুন অনেক সময় হিংসা যদি কেউ করে এটার বদ নজরও লাগে হিংসার হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ সূরায়ে ফালাক নাজিল করেছেন এবং এই সূরার আয়াতটা ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ আল্লাহ আমাকে আপনি হিংসুকের হিংসা থেকে আপনি আমাকে হেফাজত করেন এই দোয়া আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই জন্য হিংসুকের হিংসা আল্লাহ আইনু হাক্কুন মানুষ অনেক সময় চোখ দেয় বড় বড় তাকায় অনেক সময় বাচ্চাদের ছবি ফেসবুক পোস্ট করেন আপনারা এই যে এটা করবেন না এটা করা যাবে না তাহলে সুন্দর বাচ্চা অনেক সময় আমরা কাজ করি এমন এমন কাজের শরিয়া ভিত্তিক না যেরকম ছোট বাচ্চার কপালে টিপ দিয়ে দিছি এমনি ফুটফুটে সুন্দর বাচ্চা আবার তার কপালে টিপ দিয়ে দিলে আরো সুন্দর লাগে কি লাগে না তখন আরো বেশি চোখ লাগে এরপরে ক্ষেত খামারে অনেক সময় দেখা গেছে যে একটা বাতি জ্বলাইয়া দেয় ঝাড়ু জ্বলাইয়া দেয় জুতা জ্বলাইয়া দেয় যে মানুষের চোখ যেন না লাগে কিন্তু না এগুলার ইসলামে কোনো ভিত্তি নাই যদি আপনি চান যে হিংসুকের হিংসা থেকে বাঁচার জন্য আমি নিজে এই আমলটা করি আপনাদেরকে বলে গেলাম প্রতিদিন এই আমলটা আমি করি আমার সচরাচর কখনো এই আমলটা মিস হয় না আপনার আমলটা করবেন এই আমল কোরআন হাদিস কোরআন সুন্নাহর আমল এই আমলগুলো করবেন তাবিজ দুবিজি জীবনে কোনোদিন দেন নাই আর এই তাবিজের ব্যাপারে উৎসাহিত করেও যান নাই কোরআনের আমল আপনারা করতে পারলে আশা করি হিংসুকের হিংসা থেকে আপনারা বেঁচে যাবেন আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা ফজরের নামাজের পরে ফজরের নামাজ আদায় করে নামাজ না পড়ে না আবার নামাজ আদায় করে তিনবার সূরা ইখলাস তিনবার সূরা ফালাক তিনবার সূরা নাস পড়ে ফু দিয়ে এরপরে ইনশাআল্লাহ শরীর মেখে দিবেন এরপরে মাগরিবের নামাজের পরে আবার এই যে সকাল সন্ধ্যায় এরপরে বিভিন্ন দোয়া আছে আপনি পড়তে পারেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম কোরআন সুন্নাহ ভিত্তিক অনেক কোরআন সুন্নাহ ভিত্তিক অনেক আমল আছে এগুলো আপনি করতে পারেন এই আমলগুলো যদি করেন আশা করা যায় ইনশাআল্লাহ কোনো হিংসুক আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ আমাদেরকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন জয় বলেন আমিন আল্লাহ আমাদের সকলকে গীবত থেকে হেফাজত করেন জয় বলেন আমিন রমজান মাসে পরিপূর্ণ হক আদায় করে রোজাগুলো রাখার তৌফিক দান করেন জয় বলেন আমিন ও আমি আমার কাছে অনেকগুলো কাগজ আসছে এক নম্বর কাগজ আসছে এলাকার লোকেরা গেমস এবং হারাম রিলেশনে সময় নষ্ট করে এক নম্বরে গেমস যেগুলো অনর্থ কোনো কাজে আসতেছে না যেই গেমস আপনাকে আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখতেছে যেরকম আমাদের দেশে ক্রিকেট যে খেলা শুরু করে নামাজ কয়েক তো চলে যায় বলাও যায় না শুরু করে 7টার সময় আসর মাগরিব সব শেষ হয়ে যায় এরকম গেম সব পাবজি ফায়ার সার্ভিস আমি কি করবো আমার ড্রাইভার মনে হয় শুনতেছে আলোচনা ও আমার গাড়িও চালায় বসে ফ্রি ফায়ারও খেলে আমার ড্রাইভার আমি কি আপনাদেরকে কি বলবো এখন হ্যাঁ অ্যাক্সিডেন্ট করবে আমি খুব ভয় পাচ্ছি এই ড্রাইভারকে নিয়ে আজকে 2 বছর গাড়িটা ভালো চালায় কিন্তু ওরে যে কত ধমক দিয়ে ওরে রাখতে হয় এত পাগল সারা দিন এক দিকে গাড়ি ছাড়া আরেক দিকে আমি বলি কি হয়েছে ভাই একটু একটা পয়েন্ট বাড়লো কিনা দেখলাম সেটা ও ফ্রি ফায়ার খেলে এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা এই ফ্রি ফায়ার খেলে জীবনে সব নষ্ট করে দিলাম এই জন্য এই সমস্ত গেমস
শুধু তাই না, এই সমস্ত গেমসের ভিতরে ইমান আকীদা নষ্ট করার পাইতারাও আজকে ইহুদি খ্রিস্টানরা চালাচ্ছে। তাহলে গেমস থেকে আমরা বিরত থাকবো যতক্ষণ সময় পাবো। জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, একটা আফসোস যে ইস যখন ফ্রি ছিলাম কেন গেমস খেলছিলাম, ওই সময়টা যদি আল্লাহর ইবাদত করে কাটাই দিতে পারতাম। জান্নাত কিন্তু সবাই এক কোয়ালিটির হবে না, নবীর জান্নাত, ওলির জান্নাত আর সাধারণ মানুষের জান্নাত কি এক হবে? কোয়ালিটি কিন্তু অবশ্যই ভিন্ন হবে। এই জন্য তখন মানুষ আফসোস করবে, আরে আরেকটু বেশি যদি ইবাদত করতে পারতাম আরো উন্নত জান্নাত আমরা পেতাম। এই জন্য গেমস বাদ দিয়ে আমরা বেশি সময় পেলে জিকির করব। কি করব? জিকির করব, কোরআন তেলাওয়াত করব, সূরা ইখলাস পড়ব। সূরা ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআন শরীফের সব। রিলেশনশিপে যারা আছেন বিয়ে করে নেবেন, ঠিক আছে না? বিয়ে আজকে তো অনেকেই আমাদের সমাজে বিয়াকে কঠিন করা হয়েছে আর জেনাকে সহজ করা হয়েছে। কি বলবো, আমাদের দুই তিন দিন আগে আমাদের একজন উস্তাদ ঢাকা একটা সন্তানের দায়িত্ব নিয়ে সারা জীবনের জন্য তার বাপকে সন্তান জানে না। এরকম অনেক সন্তান আছে আমাদের দেশে, 14 ফেব্রুয়ারি আসলে পরে ধরে না, যখন একটা বাচ্চা হয়ে গেছে এরপরে ধরে। এই জন্য এরকম হারাম রিলেশনশিপ আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। যদি আপনার মনে হচ্ছে রিলেশন করতে করতে আপনি হালাল করে নেন, কোনো সমস্যা না। এই জন্য হালাল ভাবে রিলেশনশিপ করেন, তখন আল্লাহ খুশি হবে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এরপরে নামাজের প্রতি আমরা খুবই দুর্বল, কারণ এখানে যত মানুষ আসছে না মসজিদে এত মানুষ হয় না। এই জন্য নামাজ যদি আপনি না পড়েন আল্লাহর কাছে আপনি কিভাবে যাবেন? সবচেয়ে কাছে আল্লাহর পেয়ারা হওয়ার মাধ্যম হলো নামাজ। কি? নামাজ। এই জন্যে নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহর কাছে আমরা পেয়ারা হব। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে যেন পাঁচ অক্তি নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর লম্বা চোড়া কথা আমি বলছি না। এরপরে আপনার জন্য খাবারের ব্যবস্থা আছে, আপনারা ইনশাল্লাহ সেই খাবারটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। তার আগে আমার যুবক ভাইরা আমাকে বলেছেন একটা গজল গাওয়ার জন্য। আল্লামা সাইদি, আল্লামা সাইদিরও ভক্ত আছে এলাকায়? আচ্ছা, এখানে বলেছে ভালোবাসার জায়গা মদিনা, মসজিদের কাজ চলতেছে, মসজিদের জন্য কি নগদ যদি কেউ দিতে পারেন, এরকম যদি কেউ বলেন, আবার মাহফিলের জন্য, মসজিদের জন্য আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা তাহলে মসজিদের জন্য নবীজি বলেছেন তোমাদের মৃত্যুর পরে সব আমল বন্ধ হবে, তিন কাজ বাকি থাকবে, একটা কাজ হলো সদকায়ে জারিয়া, মসজিদ যদি দান করতে পারি, এটা আমি আপনি মারা গেলে আমি মরে যাব, মসজিদ থাকবে না, মসজিদ ঠিকই থাকবে। এই জন্য এই মসজিদের জন্য আমরা 1000 2000 যে যা পারি, কমপক্ষে 30টা লোক আমি চাইবো যে আমি 1000 করে দেবো। এরকম কে আছেন যে আমি মসজিদের জন্য 1000 টাকা করে? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।